কিছুদিন পূর্বে আমি এক মাহফিলে মিলাদ শরীফ পড়তেছিলাম, দাঁড়িয়ে কেয়াম করতেছিলাম, আর এক মৌলবী সাহেব আসলেন, সে এসে হাজার মানুষের ভিতরে মৌলবী সাহেব এসে বসে থাকলেন। এখন আপনি কি মনে করেন, হাজার মানুষ দাঁড়ানো, হাজার আলেম ওলামা দাঁড়ানো, মৌলবী সাহেব এসে বসে বলল, এই বেয়াদবি তো এই মজলিসের সাথে করা হয়নি, এই বেয়াদবিটি করা হয়েছে কার সামনে? আমার নবীর সামনে। কেয়াম হচ্ছে, নবীকে তাজিম করা হচ্ছে, সম্মান করা হচ্ছে, সালাতুল সালাম জানা হচ্ছে আল্লাহ নবীকে, ঠিক কিনা বলে? আমরা কোনো পীরের সালাম দেই না, কারো বাবার সালাম দেই না, আমরা নবীকে সালাম দিচ্ছি, আর নবীকে সালাম দিতে বলেছে আমার আল্লাহ, ঠিক কিনা বলে? কোরআনের নবীকে সালাম দেওয়ার কথা আছে কি নাই? আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম দেওয়ার মতো সালাম দাও। কোরআন আছে কি নাই? বহু দিন পর হল চরমানাইন হযরত পীর সেহুজিব কল্লাকে আমরা মোবারকবাদ জানাই, বর্তমানে চরমানাইন হযরত পীর সেহুজকে আমরা ধন্যবাদ জানাই। তিনি কয়েকদিন পূর্বে তিনি এক বক্তব্যে বলেছেন, মিলাদ শরীফকে কিয়াম করাকে যারা ফরজ না মনে করে, ওয়াজিব যারা মনে না করে, সুতরাং তারা যদি দাঁড়িয়ে নবীকে সালাম দেয়, তোমাকে তোমরা এটাকে এটাকে নিয়ে তোমরা সমালোচনা করো না, বা এইভাবে তিনি বলছেন, এটাকে তোমরা বাধা দিও না। আল্লাহু আকবার বলে, যদি আল্লাহ রাসূলের মহব্বত দার হয়, ফরজ মনে করে নাই, ওয়াজিব মনে করে নাই, সুন্নাত মনে করে নাই, এই জন্য তাকে বাধা দিয়ে একেবারে বেদাতি বলা, এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা, ঠিক না বেটি? আমরা হুজুরকে স্বাগতম জানাই, বহুদিন পর হলো তিনি আসল কথাটা বলছেন, ঠিক কিনা বলে? গভীর মনোযোগ বাবার, আমার ভাইয়ের, আমার এই যে ফরিদপুর এর জমিন, ওলি আল্লাহদের জমিন, ঠিক কিনা বলে? এই যে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই সদস্য হুজুর লালবর্ষ অসংখ্য কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, তিনি একজন বড় আলেম, তাকে আমরা তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তার কবরকে যেন রজ্জাত রিয়াজুল জান্নাহ বানায় দেন, বলেন আমিন। তিনি আসল কথা লিখে গেছে, আজকে তার ছাত্ররা অনুসারে তার মানে না, তার তাসাউফ তত্ত্ব খেলাপ খুলে দেখে, সেখানে তিনি বলেছে মিলাদ শরীফে কিয়াম করা এটা শরীরতের ফিকির অন্তর্ভুক্ত। তোমরা দেখেছো মদিনা শরীফে যখন মানুষ যায় বাবু সালাম থেকে প্রবেশ করে নবীকে সালাম দিতে দিতে, অর্থাৎ সালাম দেওয়ার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে দিতে বের হয়ে যায়, কোনো মানুষ বৈশা সালাম দেয় না, ঠিক কিনা বলে? আর তিনি বলছে তার কিতাব তাসাউফ লিখেছে, বৈশা সালাম দেওয়া শরীফ লোকের তবিয়াত নয়, ভালো সময় ভদ্র লোকের এটা আদব নয়, ঠিক কিনা বলে? তিনি আসল কথা লিখে গেছে। গভীর মনোজ বাবার, আমার ভাইয়ের, আমার এবার আপনি দেখেন কিয়াম করা, কিয়াম করা মিলাদ শরীফকে কিয়াম করা আমরা ফরজ মনে করি, এটাকে এটা ওয়াজিব মনে করি, এটা মুস্তাহাব মুস্তাহসান। ফুরফুরা দরবার শরীফ আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমাতুল্লাহ আলাই, তিনি দাঁড়িয়ে কিয়াম করছেন কি করেন নাই? সরসিনা শরীফের আপনারা গেছেন দেখেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ কিয়াম হয় কি হয় না? জনপুরে বলেন, ফুলতুলি বলেন, সোনাকান্দা বলেন, ফান্দাগুলো সংঘ হকখানে আল্লাহর অলি দরবারে যাবেন, সেখানে গিয়ে দেখবেন আল্লাহর অলিদের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম মিলাদ আছে কিনা, এটা ভদ্রতে আদব। নবীকে সম্মান করবা, নবীকে তাজিম করবা, এটাকে যথার্থ সম্মান করতে আল্লাহ বলেছে, ইউসাল্লিমু তাসলিমা, সালাম দেওয়ার মতো সালাম দাও, আমার আল্লাহ বলতেছে সালাম দেওয়ার মতো সালাম দিতে আল্লাহ বলছে, ঠিক কিনা বলে? তা সালাম দেওয়ার মতো একটা কাইফিয়াত আছে কি নাই? যথার্থ সসম্মানে
শ্বশুর আব্বা আইলে একলা আব্বা কয়ে দাঁড়াই যেতে পারো, চেয়ারম্যান সাহেবের মেম্বারকে আর চেয়ারম্যান তো দাঁড়াই যেতে পারো, আর আমার নবীর সম্মানে দাঁড়াইতে তোমার কোমর ব্যথা হয়, বৈশা থাকো, এটা চরম বেয়াদবি, ঠিক কিনা বলে? ঠিক।